A very very good morning to everyone and welcome back to our channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আজ সকালে আমার দিনটা একটু অন্যরকম শুরু হয়েছিল। মা ঘরে নেই, কিন্তু এই যে দরজা বাইরে দিয়ে আটকানো, তো মা গেল কোথায় সেটাই বুঝতে পারছি না। আজ সকাল থেকে মা খুব বিজি, রাজধানী এক্সপ্রেসকেও হার মানিয়ে দেবে। কোনো ব্রেকফাস্ট হয়নি, আমাকে একটু ভাত আর বাটার দিল খেতে, এই খেয়ে নি, দেখি মা কখন সময় হয়, তারপরে মা এসে বলবে মা কেন বিজি আজকে। গুড মর্নিং, আমার আজকে দুটো কাজ একসাথে পড়ে গেছে, তাই আমি একটু বেরোচ্ছি, কাজ দুটো সেরে আসি, তারপরে এসে আপনাদের দেখাচ্ছি আমি কি কাজ করতে গেছিলাম, কি করলাম। মা বাজারে যাওয়ার পরে আমি ছাদে এসেছিলাম একটু কাজে, আর এসে এই যে এখানে ভাইকে দেখে ভাইয়ের সাথে গল্প করছিলাম। মামা বাড়ির কাছে হওয়ার এই একটা সুবিধা, যখন ইচ্ছে তখন বেশ ভালোই গল্প করা যায়, এমন কিছু খারাপ না মামা বাড়ির কাছে হওয়া। বাজার থেকে কি কি আনলাম ফটাফট আপনাদের দেখিয়ে দিই। এই যে দুটো ব্লাউজ কিনে নিয়ে আসলাম, একটা নাইটি, একটা নিমন্ত্রণ আছে সেজন্য আমরা ওই বাড়ির বাচ্চা দুটোর জন্য দুটো জামা এনেছি। এটা শীতকাল, একটা বাচ্চা খুব ছোট্ট, 1.5 বছর বয়স মনে হয়, তার জন্য এই যে ওদের একটা জামা, ছেলেটার জন্য একটা ছেলে আছে, ছেলেটার জন্য একটা হুডি। আর এর বেশি তুলছি না, কেন তাহলে আবার ভাজ করতে হবে। সবার জন্য এনেছি, মেয়ের জন্য না আনলে তো হবে না, তার জন্য মেয়ের জন্য নিয়ে এসেছি একটা কানের। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিতে এসে গেছি, আর আজকে মা আসার সময় মনে করে ফুল কিনে নিয়ে এসেছে, তো এখন আগে পুজোটা দিয়ে নি, তারপরে নিচে গিয়ে দেখছি কি হয়েছে, রান্নাবান্না না হয়েছে, মা তো আজ বাড়ি ছিল না, তো কি হয়েছে না হয়েছে আমিও ঠিক জানি না, তো নিচে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো পুজো হয়ে গেছে, এবার নিচে যাই দেখাচ্ছি আজকে মা কি কি রান্না করেছে। এই যে আজকে রান্না হয়েছে শুধু ভাত আর টমেটো দিয়ে ডাল, আর কালকের আমার ওই পকোড়া আমার মায়ের এত ভালো লেগেছে, এখন এখানে আমি আবার পকোড়াগুলো বানাবো। আর এই যে আজকে দুপুরের লাঞ্চের মেনু, একদম সিম্পল ভাত, এখানে আছে টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল, আর আছে এই যে পকোড়াগুলো। এই পকোড়াগুলো আজকে আমি ডিম ছাড়া রান্না করেছি, তাও খেতে বেশ টেস্টি ছিল, তো তোমরা যদি খেতে চাও ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এগুলো খেতে। এখন আমরা খেয়ে নিই। এই যে মা আজকে পেয়ারা কিনে এনেছিল, তাই আবার আমাকে কেটে দিয়ে গেল, খেয়ে নি। শরীর একটু খারাপ থাকলে ভালোই হয়, বেশ আদর পাওয়া যায়। আর এই সেটটা আমার মা আমাকে দুর্গাপূজার সময় কিনে দিয়েছিল, আর এই ব্যাগটাও মা আমাকে এই জন্য কিনে দিয়েছিল যে আমার এরকম সেম একটা সাদা ব্যাগ ছিল যেটা নষ্ট হয়ে গেছিলো, সেজন্য আমার মা এই জামাটা যখন আমায় কিনে দিয়েছিল এটা এর সাথে ব্যাগও কিনে দিয়েছিল, কিন্তু এটা আমার পরা হয়নি। তো এখন আমরা যাবো একটা বিয়ে বাড়িতে, তো আমি এখন এগুলো পরে রেডি হইনি, আর মা কীরম রেডি হলো সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করছি। গুড ইভিনিং, এই যে আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। দেখি একটু পিছাও, কেমন সেজেছো? এই যে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, এই যে আমরা এসে গেছি বিয়ে বাড়ি। ও বলাই তো হয়নি, আজ ছিল আমার স্কুলের এক ফ্রেন্ডের বিয়ে। আমরা ক্লাস 2 থেকে 12 অবধি একসাথেই পড়াশোনা করেছিলাম একই স্কুলে, কিন্তু হয় না ওই পরীক্ষার সময় গার্জিয়ানরা সবাই যায়,
তো সেইখান থেকে এই সব আন্টিদের মধ্যে বেশি ভালো বন্ধুত্ব হয়ে যায়, জন্য পরে এখন দেখা হলে সবাই বলে কি ওই যে তোর মায়ের বান্ধবীর মেয়ে, বেশ ভালোই লাগে শুনতে। তো সেই রকমই মায়ের আর আন্টির মধ্যেও খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। তো ওই মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে কি আমার বান্ধবীর বিয়ে একই ব্যাপার। আর ওই যে বর এসে গেছে, বাইরে বাজি ফাটানো হচ্ছিল, তো নিচে অনেক ভিড় ছিল বলে আমি আর নিচে যাইনি, উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম কি কি হয়, বেশ ভালোই লাগছিল। আর ওই যে গেট দিয়ে আসছে বর, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, তবে আসছে, ওখানে একটু দাঁড়িয়ে ফটো তুলছিল। এই যে বরকে কোলে করে নিয়ে আসছে, দেখে বেশ আমার ইন্টারেস্টিং লাগলো আর ভালোও লাগলো। ঠিকই তো, বিয়ের দিন কেন খালি বউ একা কোলে উঠবে, বরকেও কোলে নিতে হবে। তাই এই যে বরকে কোলে করে সবাই উপরে নিয়ে আসছিল। দুপুর অবধি বর আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বর আমাদের উপরে এসে গেছে, যা হয় এখানেও আগে ফটোশ্যুট হচ্ছিল, আর এই হচ্ছে আজকের ব্রাইট, ফটোশ্যুটে ব্যস্ত। আর ওই যে আমার মা দেখছে কীভাবে ফটোশ্যুট হয়। তারপর বিয়েবাড়ি মানে চিকেন পকোড়া, তা আমি গেছিলাম কফি আর চিকেন পকোড়া খেতে, তারপরে আমি আর মা খেতে বসে গেছিলাম। এই যে আমরা খাবার টেবিলে চলে এসেছি, টেবিলে মেনু ছিল, তাই আমি দেখছিলাম কী কী আমি খাবো কী কী আমি খাবো না, কারণ কি আমি মাটন খাই না। ওই জন্য ফার্স্টে আমি নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইটা খেতে খুব ভালো ছিল, আর খুব গরম ছিল ফিশ ফ্রাইটাই, দেখো ধোয়া উঠছে তখনও। তারপরে এসেছিলো কুলচা আর আচারি চিকেন, বেশ ভালো লাগছিলো টকটক চিকেন। আর তারপরে খেয়েছিলাম সামান্য একটু ভাত আর একটা চিংড়ি মাছ, আর লাস্টে এই যে চাটনি পাঁপড় আর মালাই চমচম। খেয়ে দিয়ে ওঠার পরেই দেখলাম এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, তাই জন্য গেলাম দেখতে, বেশ সুন্দর মালা বদল হচ্ছিলো। কিন্তু এই যে কত রকমের পোজ, তাই এখানে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, বেশ হাসিও পাচ্ছিল, কারণ কি অনেকে অনেক রকম কমেন্টস করছিলো এদেরকে হাসানোর জন্য। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা ধীরে ধীরে বাড়ির দিক রওনা দিলাম। আর আজ বিয়ে বাড়িতে বেশ ভালোই মজা হলো, অনেক দিন পর সবার সাথে দেখা হলো, কথা হলো, সেই সব মুহূর্তগুলো হয়তো আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি, কারণ কি কিছু মুহূর্ত একটু একান্তই থাক। তা আজকের দিনটা এভাবেই শেষ হলো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।